খুব কম বয়সে ক্যারিয়ার শুরু করার গল্প শুনেছি আমরা, কিন্তু কতটা কম বয়সের কথা শুনেছেন আপনি? 3 বছর বয়সে নিশ্চয়ই ক্যারিয়ার শুরু করার কথা ভাবেনও নি। আসলে সৌন্দর্যটা কোনো আকার আকৃতির বা বয়স মেপে হয় না। হাস্য উজ্জ্বল গালে টোল পড়া ছোট্ট পরীর মতো একটি মেয়ে, ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া একটি মেয়ে, সারা পৃথিবীতে সারা জাগানো এই ছোট্ট মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো চলুন জেনে নিই এই ফেরি কোন সম্পর্কে। আনাহিতা হাশিমজাদেহ মাত্র 3 বছর বয়সে শুরু হয় তার মডেলিং ক্যারিয়ার। 2016 সালের 10 জানুয়ারি ইরানের ইস্ফাহান শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম এই ছোট্ট পরীর। তার বংশগত নাম আনাহিতা হাশিমজাদেহ। উচ্চতা 2 ফুট 5 ইঞ্চি, ওজন 27 কেজি, রাশি মকর। মডেলিং ছাড়া বাকি সময় তার বাবা মায়ের সাথে কাটায়। তার একটি ভিডিওতে দেখা গেছে সে বাদ্যযন্ত্র বাজাতে খুব পছন্দ করে, ভ্রমণ করতে সে ভীষণ পছন্দ করে। তাছাড়া সে এখনও ফিজার খায়। হাসলে তার দুই গালে অসাধারণ টোল পড়ে। তার চোখের রং নীলাভ ও চুল কোঁকড়ানো হালকা বাদামি। তার অসাধারণ হাসির মানে পাগল হয়েছে বহু মানুষ। ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই ছোট্ট মেয়ের একটি ছবি ভাইরাল হয় ইনস্টাগ্রামে। তারপর থেকেই তার আর পিছন ফিরে রাখাটা হয়নি। অনেকে তাকে ভবিষ্যৎ বিশ্ব সুন্দরী আখ্যা দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমিও তার বড় ফ্যান। তার ফ্যান না হয়ে আর উপায় কী? তার হাসি দেখলে অদ্ভুত মায়া জালে ফেঁসে যাবেন আপনিও। তাছাড়া ইনস্টাগ্রাম থেকে পাওয়া কিছু ভিডিওতে তার অঙ্গভঙ্গি আর মিষ্টি কথা শুনলে সত্যিই ফেঁসে যাবেন। যাই হোক, আনাহিতার মা বছরখানেক আগে ইনস্টাগ্রামে একটি সুন্দর ছবি পোস্ট করেন এবং তারপরে প্রচুর লাইক ও কমেন্ট করে ওই ছবিতে। পরবর্তীতে তার মা তার জন্য আলাদা একটি ইনস্টাগ্রাম প্রোফাইল খোলেন এবং খুব স্বল্প সময়ে 80,000 ফলোয়ার হয়ে যায় সেই প্রোফাইলে। বর্তমানে তার ইনস্টাগ্রাম ফলোয়ার 4,22,000। বর্তমানে সে একজন পিচি মডেল স্টার। ইরানের ফ্যাশন জগতে সে এখন সুপার ডুপার হিট। বেশ কিছু প্রতিষ্ঠানের মডেল হিসেবে সে কাজ করছে, তবে সবগুলো ইরানি প্রতিষ্ঠান। বিদেশি কোনো প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত তার পরিবার এখনও নেননি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।